আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি আমার ব্লগে। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আজকে আমাদের বার্থডে পার্টি আছে, সো ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি আমরা আজকে এখানে কী কী করেছি। আমি আমার সব কাজগুলো সেরে নিয়ে আমি আমাদের ড্রেস রেডি করে নিয়েছি যা আজকে পরে যাব। আমি আসলে কোথাও গেলে একটু চেষ্টা করি সব কিছু আগে থেকে গুছিয়ে রাখা, যাতে যাওয়ার সময় কোনো ঝামেলা না হয়। আমরা রেডি হয়ে এখন রওনা হচ্ছি। আমি আমার মেয়েকে বলছিলাম একটু এদিকে টাকা, আমি তোমাকে একটু ভিডিও করি, বাট ও আমাকে বিচার দিচ্ছিল ওর মুখে কেন রোদ লাগছিল, আবার একটু পোস্ট দিচ্ছিল। আজকে ওয়েদার এত ভালো ছিল যে একটু ঠান্ডাও ছিল না। সূর্যকেও ইনভাইট করেছিল মনে হয় বার্থডে পার্টিতে যাওয়ার জন্য, ওই জন্য আমাদের সাথে সাথেই যাচ্ছিল। আজকে আকাশের মেঘগুলো এমনভাবে ছিল দূর থেকে মনে হচ্ছিল যেন মেঘের পাহাড়, অসম্ভব ভালো লাগছিল এগুলো দেখতে। আমি জানি না ভিডিওতে কতটুকু ভালো এসেছে, বাট বাস্তবে খুবই সুন্দর লাগছিল। আমি আসলে মেঘগুলোকে ভিডিও করা থেকে নিজেকে স্টপই করতে পারছিলাম না, আমার খুবই ভালো লাগছিল। আপুদের এরিয়াতে আমরা চলে এসেছি। আপুদের বাসাটা হচ্ছে নর্থ ক্যারোলিনার সাউথে। আমাদের বাসা থেকে এখানে আসতে সময় লেগেছে হাফ এন আওয়ারের মতো। এইটা হচ্ছে আপুদের বাসা, হয়তো সূর্যও চলে এসেছে আমাদের সাথে। এখানে আসার পরে আমার মেয়ে এত লজ্জা পাচ্ছিল, ওর বাবার শার্ট দিয়ে ও মুখ ঢেকে রেখেছিল। মেহমানরা এখনও আসেনি, তাই আমি একটু ব্যাকিয়ে আসলাম, ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। আপুদের এখানে গার্ডেনিং করা নিষেধ। গার্ডেনিং বলতে আপনি জাস্ট কয়েকটা ফুলের গাছ লাগাতে পারবেন সৌন্দর্যের জন্য, বাট ওইরকম ভেজিটেবল গার্ডেন এখানে করা যাবে না, তাহলে এরা কী কী দিয়ে দেয়। ও হচ্ছে বার্থডে গার্ল, ওর নাম হচ্ছে রিম, আর এরা হচ্ছে ওর টিচার, ওদেরকেও ইনভাইট করেছে। আপুদের টোটাল বেডরুম হচ্ছে তিনটা, নিচে কোনো বেডরুম নেই। ভেঙেছে এখন ওর দুষ্টামি করার পালা। সবকিছু আপু নিজে সাজিয়েছে। মেহমানরা সবাই চলে এসেছে, তাই আপুরা এখন কেক কাটবে। Happy birthday to you.
এইখানে রাখা ছিল অ্যাপল পাই, স্ট্রবেরি পাই, এগুলো আপু বানিয়েছিল। তারপরে কর্ন বেক করেছিল, পিৎজা কিনে এনেছিল, সালসা রেখেছিল, আমরা সবাই অ্যাপিটাইজার নিয়ে নিলাম। কাপকেক খাচ্ছিল আর আমার সাথে দুষ্টুমি করছিল। বাচ্চারা পার্টিটা খুব এনজয় করছিল। আর এখানে একটা ভাইয়া এসেছিল, ভাইয়াটা অনেক সুন্দর গান গায়, আমি একটু শোনাচ্ছি আপনাদের গানটা। অনেক গল্প গুজব নাচানাচি দেখার পরে বাসাতে এখন আমরা আমাদের ডিনারটা নিয়ে নিচ্ছি। গুজবের পরে এখন আমরা বাসায় চলে যাচ্ছি, কালকে থেকে সবার অফিস বাসা রয়েছে। আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ এতক্ষণ আমার সাথে থাকার জন্য। আমার পরবর্তী কোনো ভিডিও পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। আর আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।